ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গোপালা। তো গাইজ, এদের মতো যে কোনো গান, যে কোনো গজল এডিট করতে হলে আজকেকার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকেকার ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এরা কিভাবে যে কোনো গান, যে কোনো গজল কিভাবে এডিট করে এত সুন্দর ভয়েস করে ফেলে। তো চলুন গাইজ, বেশি কথা বাড়াবো না, আজকেকার ভিডিওটা শুরু করব। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দিবেন, যেন যে কোনো মুহূর্তে আমি ভিডিও আপলোড দিলে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারেন সবার আগে। তো চলুন গাইজ, ভিডিওর মূল এডিটিং এ যাওয়া যাক। তো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ভিডিও। তো আপনারা ওদের মতো ভয়েস, এদের মতো ভয়েস, চলুন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। গ্যালারিতে গিয়ে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি, তারপরও দেখিয়ে দিই এদের মতো গান, যে কোনো গান আপনারা ফাঁক পাইলে সেই ময়না পাখি, এদের মতো গান আপনারা খুব সহজে, খুব স্মুথলিভাবে এডিট করে নিতে পারবেন একটিমাত্র অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরিতে অ্যাভেলেবল, প্লে স্টোরি থেকে আপনারা ইনস্টল করে নেবেন। প্লে স্টোরিতে গিয়ে সার্চ করবেন, এখানে লিখবেন ক্যাপকাট। আপনারা এই অ্যাপ্লিকেশনটি অনেকেই জানেন, কিন্তু অ্যাপ্লিকেশনের মূল এডিটটা আপনারা জানেন না। অ্যাপ্লিকেশনটি নিয়ে নেবেন, এবং অ্যাপ্লিকেশনটি যাদের আপডেট দেওয়া নেই অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তো ক্যাপকাটের মধ্যে আমি প্রবেশ করি। ক্যাপকাটের মধ্যে প্রবেশ করার পর নিউ প্রজেক্টের ওপর ক্লিক করে আমি যেই গজলটি গেয়েছি সেই গজলটি এখানে নিয়ে আসছি। এখানে গজলের উপর ক্লিক করে দেখেন গজলটি আমি কিন্তু নিয়ে চলে আসছি। তো গজলটি এখন শুনুন কেমন ভয়েস, মানে ফার্স্টে আগে শুনুন গজলটি কেমন, ন্যাচারাল ভয়েস কেমন। তুমি সারা কেউ নেই মালি। তো এই গজলটি আমি দেখুন এডিট করে কি করতেছি, এখানে এই লেয়ারের উপর ক্লিক করে দিব। লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু সাইডে যাব, নিচে এই অপশনগুলো দেখতে পারছেন, নিচে এই অপশনগুলো দেখতে পারছেন, এই অপশনে এখানে একটু নিচে চলে যাবেন, নিচের এই অপশনগুলোতে একটু সাইডে যাবেন। একটু সাইডে চলে গেলে এখানে একটা অপশন পেয়ে যাবেন এক্সট্রাড অডিও, এক্সট্রাড অডিওর উপর ক্লিক করে দিবেন। আপনার দেখতে পারবেন হচ্ছে নিচে অডিও চলে এসছে, আপনার এই ভয়েজে যেই গানটা গেয়েছেন সেই গানের অডিও নিচে চলে আসছে। নিচে অডিও লেয়ারের উপর ক্লিক করে ভলিউম এখান থেকে 1000 করে দিবেন, 1000 করে দিয়ে একটু সাইডে চলে যাবেন। এখানে নিচে রিডাস নয়েজের উপর ক্লিক করে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে আবার একটু সাইডে চলে আসবেন, এখানে একটা অপশন আপনারা সবাই পেয়ে যাবেন, এখানে অডিও ইফেক্ট, অডিও ইফেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে দেখাবে, আপনাদের নেট কানেকশন অবশ্যই অন রাখতে হবে। একটু নিচে যাবেন, এখানে খুঁজে বের করবেন যে এই যে মাইক হগ, এই যে এই অপশনটা মাইক হগ, এই অপশনটা খুঁজে বের করবেন, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রুম সাইজ আপনারা একদম 1000 করে দিবেন, রুম সাইজ 100 করে দিবেন, এবং এই যে স্টেট এটা একটু কমাই দিবেন, একদম কম করে দিবেন, 10-15 ভিতর রেখে দিবেন, টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে আর একটা অডিও ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আবার এই অডিও ইফেক্টের উপর ক্লিক করে দিবেন। এই অডিও ইফেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে যে ইকো অপশনটা খুঁজে বের করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইকো অপশন, আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ইকো অপশন, এই ইকো অপশনটা খুঁজে বের করে ইকো অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে ইকোর এই যেই উপরের যে অপশনটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি একদম 100 করে দিবেন, এবং স্টেট এটা একদম 0 করে দিবেন। তারপরে টিকমার্ক ক্লিক করে দিবেন। এইবার আমার ভয়েসটা শুনুন। দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট একটা কিন্তু অডিও সাউন্ড আমরা পেয়ে গিয়েছি। এবার এখান থেকে আপনারা বিভিন্ন এডিট আপনারা করতে পারবেন, যেমন কাওয়াকি টোন, মিউজিক টোন, ব্যাকগ্রাউন্ড মিউজিক টোন অ্যাড করতে পারবেন। এখানে সাউন্ডে গিয়ে এখানে কাওয়াকি মিউজিক টোন পেয়ে যাবেন আপনাদের যেটা পছন্দ হয়। এই যে এখানে অনেকগুলো
এইগুলো ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা যে কোনো সং যে কোনো গান গেয়ে থাকেন সেইগুলোর ব্যাকগ্রাউন্ডে দিলে আরও বেশি সুন্দর এবং গর্জিয়াস হবে। এইগুলো করা হয়ে গেলে আপনার কমপ্লিট। এইভাবেই কিন্তু বর্তমান সময়ে খুব সহজে সবাই এডিট করে নিচ্ছে ক্যাপকাটের মাধ্যমে, আপনিও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো প্রকার ইউটিউবিং টিপস অ্যান্ড ট্রিক্স এবং যে কোনো প্রকার এডিটিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।